আমি আপনাকে আর মারতে পারবো না, এই তরবারিখানা দিলাম, এই তরবারিখানা দিয়ে আপনি আমার কল্লাটা ফালাইয়া দেন, তার আগে কালিমার বাতিটা আমার গলায় ঝুলাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিন তরিকায় চুল কাটতেন, কয় তরিকা? এক নম্বরে নাড়া করতেন, দুই নম্বরে সামনেও খাটো পিছনে খাটো, তিন নম্বরে ছিল বাবরি লম্বা চুল। যে কথা বলো, তুমি কি ভুলে গেছো সেই রুহের জগতের কথা? ওইখানে ওয়াদা দিয়ে এসেছো আল্লাহ, তোমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করব না, তোমাকে রব ছাড়া আর কাউকে মানবো না, ওয়াল্লাহ ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবো না, ও মালিক তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এরপরে তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ ছেড়ে দিলাম, কারণ দুনিয়ায় যাইয়া কে বেশি ভালো আমল করতে পারো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। আল্লাহ পাক বেশি আমলের কথা যদি বলতো, আল্লাহ বলতেন আকসারু আমালা, আল্লাহ এখানে বলেছেন আহসানু আমালা। আলিফ লাম ইসতিগার আকি মুফাসসিরগণ জবাব দিয়া কয়, আল্লাহ পাক এখানে আহসানু আমালা বলার কারণে আল্লাহ পাক ভালো আমল চেয়েছে, বদ আমল চায় নাই। এটা নবীর উম্মতের দল, যারা জীবনে অনেক অন্যায় করেছে, অন্যায় করাবার পর কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলতে এসেছে, আল্লাহর কোরআনের সামনে এসে তাদের ভুলগুলি ধরা পড়ে গেছে, এমন ইতিহাসের পৃষ্ঠায় লেখা আজও আছে না নাই? খলিফাতুল মুসলিমিন উমর, আবু জেহেলের ছিল ডান হাত, কি হাত? মুহাম্মাদের জালায় চলা যায় না, আবু জেহেলের মাথা গরম, উমরের খলিফাতুল মুসলিমিন উমর তখন মুসলমান হয় নাই। ও যুবক ভাই ভালো করে দিলের কান দিয়া শুনে নেন, খলিফাতুল মুসলিমিন উমর তখনও কালিমা পড়ে মুসলমান হয় না, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, মাথার মধ্যে বড় বড় লম্বা লম্বা চুল, মাথায় কয়টা বাবুরি? আরো জোরে বলেন, উমর পাক না না পাক? জোরে কন, না পাক। আল্লাহ নবীকে মারার জন্য আবু জেহেলের কাছ থেকে বিদায় নিছে, মুহাম্মাদের কল্লা কাটবো, কোরআন সিনাইয়ে নিয়ে আসবো, আমরা আমার বাপ দাদার 14 গোষ্ঠীর পুরাণকে মানবো, জোরে কান না আউযুবিল্লাহ, কিন্তু হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, খলিফাতুল মুসলিমিন উমর ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, বাড়িতে আইয়া ঘুমায় গেছে, ম্যাডামকে ডাক দিয়া কয়, ম্যাডাম রাতের বেলা ঘুমায় গেলাম, তুই আমাকে ডাকবি না রে ম্যাডাম? ম্যাডাম ডাক দিয়া কয়, ও স্বামী গো মাথা কেন এত গরম? কালকে বলে আগামীকাল আবদুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা কাটার জন্য যাব। উমর মাথা গরম, তরবারি খোলা, ঘুমায় গেছে, আমার আল্লাহর কাছে আমার মায়ার নবী দোয়া কর, আল্লাহ গো মক্কার বড় বড় দুইটা কাফের, একটা হলো আমার চাচা আবু জেহেল আর একটা হলো হযরত উমর খত্তাবের বেটা উমর, আল্লাহ দুইটার একটাকে আপনি হেদায়েতের বাতি ঘুরাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিছে, জোরে কর সুবহানাল্লাহ। দ্বীনি আল ইসলাম দীনা মাওকাহু হারজে কুফরা না মুইশা ইনদাহু মাকতাদিরা ওয়া নবী ওয়া সুবহু ওয়া নবী মুহাম্মাদ মুসতাফাহু। ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলি শোনেন, উমর যখন ঘুমায় গেল, আল্লাহ একটা জিনকে নিযুক্ত করে পাঠাই দিলেন, এ জিন দ্রুত একটা কেসে নিয়ে যা, উমরের চুলগুলো কেটে আলাদা করে দাও, আমার নবীর দরবারে যাবে, উমরকে অসুন্দর দেখাবে, আমি আল্লাহ এটা চাই না, কারণ আমি আল্লাহ উমরের হেদায়েতের চাকা ঘুরাইয়া দিয়েছি। জিনাইয়া সব চুলের গোড়াগুলো কেটে দিয়েছে, আস্ত আছে চুলগুলো। তিন তরিকায় চুল কাটতেন, কয় তরিকা? এক নম্বরে নাড়া করতেন, দুই নম্বরে সামনেও খাটো পিছনে খাটো, তিন
তিন নম্বরে ছিল বাবরি, লম্বা চুল। খলিফাতুল মুসলিমিন উমর সকালবেলা ঘুম থেকে উঠা চুল একটা ঝাড়া মারত, চুল যা কোন ঝাড়া মারছে বলেন তো, চুলের জায়গায় কি চুল আর আছে? কি ব্যাপার, কি ব্যাপার, বত্রিশটা চুলের ঝুটি বত্রিশ জায়গায় পড়ে আছে। কেন এত ডাকো? ডাক দিয়ে বলে আমার চুল কে কাটছে? বলে আমি শুধু আপনার সাথে ঘুমাবার সময় একটু সময় দিই, আর সময় দিই না বয়ে, আপনার যে মেজাজ কখন জানি তরবারি দিয়ে কল্লাটা আলাদা করে দেন। ও স্বামী গো, ওই আল্লাহর নামের কসম কইরা কই, আল্লাহ আকবার কর, বউয়ের মুখে কার নাম শুনল? আর জোরে কন, ওই আল্লাহর নামের কসম করি বলি, ও স্বামী আমার আল্লাহর নামের কসম, আমি আর তোমার চুলের মধ্যে কেচি লাগাই নাই। আল্লাহ আকবার, জোরে কর। তো খেয়াল করে শোনেন, খলিফাতুল মুসলিমিন উমর চুলগুলো উস্কো খুস্কো, গোসল আর করে না, গোসল না করলে কি মায়ের নবীর দরবারে যাওয়া যায়? এর নবীর উম্মত তরবারি নিয়া বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কল্লাটা কাটবো, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কল্লাটা কাটবো, এই জিকি করতে করতে রাস্তা দিয়া যায়, এক বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেল। বন্ধুকে ডাক দিয়া বলে, এ বন্ধু কই যাও? বলে আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কল্লা আনার জন্য যাই। বলে কেন কেন? বলে আমার দলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। বলে মুহাম্মাদের কল্লা পরে কাটো, তোমার যে রক্তের বোধ, ও তো আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের পাগল হয়ে গেছে, তাই নাকি? বলে হ্যাঁ। এবার মুহাম্মাদের জিকির বাদ দিয়া বোনের জিকির করা শুরু করে দিল, তরবারি নিয়া বোনের ঘরের দরজার মধ্যে এরকম জোরে জোরে চপাটা আঘাত করতেছে, এবং দরজা খোল, দরজা খোল, বোন আর ভগ্নিপতি ঘরের দরজা বন্ধ কইরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল। উমরের কণ্ঠের আওয়াজ পাইয়া ভগ্নী গোপতি পালিয়ে গেল, আত্মগোপন করলো, বোন আল্লাহর কোরআন পড়তেছে, দরজা না খুললে। উমর একটা লাথি মাইরা দরজাটা যখন খুলে দিল, বোনকে ডাক দিয়ে বলে কি পড়ো? বলে মুহাম্মাদের কোরআন। বলে কোরআনটা ফেলাই দে। বলে না ভাই না, আমি পেট ব্যথার রুগী, পেট ব্যথার ট্যাবলেট খাইছি, ভিতরে গিয়া মিল্লা গেছে, পেট ব্যথা ভালো হয়ে গেছে। ও ভাই, আর আল্লাহর কালাম ফালাইয়া দেওয়া যাবে না, আমি ঈমান এনেছি, আমার জবানে জবানে আল্লাহর নামের জিকির, ও ভাই তুমি আমাকে বাধা দিও না ভাই। মুহাম্মদ এবার এবার মুহাম্মাদের এখনো উত্তরসরি হয়েছে তার বোন, এবার বোনের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুই না, উমরের মেজাজটা গরম হয়ে গেল, রাগে তেলে জইলা উঠা তরবার উল্টা পিট দিয়া বোনকে জোরে জোরে আঘাত করা শুরু করে দিল। বোন কাঁদতেছে, বলে ভাই ছোট্টবেলা মাকে হারাইছি, বাপকে হারাইছি রে ভাই, আমাকে আর মারিও না, ও ভাই আমি আর সহ্য করতে পারি না। এবার উমর এক পর্যায়ে নিজেও কান্দে, এরে নবীর উম্মতের দল। উমর দেখে যখন বোনকে উল্টা তরবারির পিঠ দিয়ে মারতেছিল, রে বাবা, উমরও কান্না করে ফেলছে। আল্লাহ আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন, নূরুন আলা নূর, নেগেটিভ পজিটিভ তার যখন এক জায়গায় হয় তখন ফায়ার হয়, আগুন জ্বলে, বান্দার অন্তরে যখন হেদায়েতের বাতি জ্বলে যায়, বান্দার চোখ দিয়ে তখন পানি পড়ে। এরে নবীর উম্মতের দল। উমর ডাক দিয়া বলে, বোন কোন মুহাম্মাদের কোরআন পড়ো, আমাকে একটু দাও, আমি একটু পড়বো। আল্লাহু আকবার, আরো জোরে কর, আল্লাহু আকবার। বোন এবার ডাক দিয়া কয়, ও ভাই আপনি না পাক, ও ভাই আপনি যদি আল্লাহর কোরআন ধরতে চান, গোসল করেন, উজু বানান, তারপরে কোরআন নেন। খলিফাতুল মুসলিমিন উমর উজু কইরা, এবার গোসল কইরা, উজু বানাই আল্লাহর কালাম, প্রথমে কোরআনটা দুই ভাগে ভাগ করলেন, ষোলো পারা বার হয়ে গেল সুরা তোহা। উমর আরবের মানুষ আরবি জানত, উমর এবার ষোলো নম্বর পারা সুরা তোহা পড়া শুরু করে দিলেন। তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা,
দুইটা তৈরা। উমর ডাক দিয়া বলে, বোন তুমি এই জায়গায় থাকো, আমি একটু মুহাম্মাদের কাছ থেকে ঘুরে আসি। উমরকে দেখা, এই দিকা বকর ওসমান, উমরকে দেখা। আলী ডাক দিয়া কয়, নবী গো, উমর আপনার কল্লা কাটার জন্য আসতেছে, খোলা তরবারি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে ওসমান, হে আলী, হে আবু বকর, আপনি টেনশন করবেন না, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যদি কবুল করে নেয় উমরকে, আল্লাহ পাক কালিমার মালা আজকে কালিমার মালা আজকে গলায় পরাইয়া দিবে। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন উমর যখন খোলা তরবারি নিয়ে ঢুকলেন, বাঘের মতো ছিল তার গর্জন। খলিফাতুল মুসলিমিন উমর খোলা তরবারি নিয়ে গিয়ে দেখি মায়ের নবী একটা খেজুর বাগানের মধ্যে মরহুমের বালুর মধ্যে ঘুমায়, তার মাথার বালিশ হলো ছাগলের রশি, খেজুর চাটার মধ্যে ঘুমায়। ওরে নবীর উম্মতের দল, উমর গিয়া দেখে ওই একটা জঙ্গল আছে সাবাইয়া, নবীর মুখ বরাবর এরকম ফানা তুলে আছে, সূর্যের কিরণটা নবীর মুখের মধ্যে পড়ে, সাপ ওই সূর্যের কিরণটা নিজের ফানার মধ্যে নেয় আর সাপের ছায়াটা নবীর মুখের মধ্যে দেয়, নবীর যেন ঘুম পাতে অসুবিধা না হয়। উমর বলে, আমি ডান দিক তাকায় দেখি একখানা মেঘের টুকরো, ওই যে সৌদি আরব মরুভূমি বালুর পাত, বড় গরম, বড় গরম, তুষারপাত খুব কম হইতো আগে, এখন যদিও বেশি হইতেছে। এরে আল্লাহর বান্দা, উমর বলে, একটা মাগের টুকরা এসে দেখি আমার মায়ের নবী যেই জায়গায় শুয়ে আছে ওই জায়গাটার মধ্যে শুধু ছায়া। আল্লাহু আকবার। জোরে বলে খলিফাতুল মুসলিমিন উমর বলে, আমি এবার চলে গেলাম, আমি চলে যাওয়ার পর মায়ের নবীর চেহারার দিকে যখন তাকাইলাম, আমি উমরের ক্ষুধা লাগছিল, সকালবেলা নাস্তা খাই নাই, আমি উমরের ক্ষুধাটা নিবারণ হয়ে গেছে। মায়ার নবীর রূপ এত সুন্দর, যেই নবীর চেহারার দিক তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবীর শরীরে মোসা মাসি পরহারা। ওরে নবীর উম্মতের দল, এবার উমর ডাক দিয়া বলেন, আমি মায়ার নবীর তো কল্লা কাটবো, দূরের কথা, তরবারিটা মায়ার নবীর পাশে রেখে দিলাম আর নবীর পা দুইটা জড়ায় ধরলাম, বললাম মায়ার নবী এসেছিলাম আপনার কল্লা কাটার জন্য। ও নবী গো, আমার বোনের মুখে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলাম আমার দিলটা বড় নরম হয়ে গেল। ও মায়ার নবী গো, এতদিন আপনাকে দেখি নাই, মারার জন্য পাগল ছিলাম গো নবী। ও মায়ার নবী গো, আমি আপনাকে আর মারতে পারবো না, এই তরবারিখানা দিলাম, এই তরবারিখানা দিয়ে আপনি আমার কল্লাটা ফালাইয়া দেন, তার আগে কালিমার বাত্তিটা আমার গলায় ঝুলাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলতে পারো না, কথা বললে কল্লা নামায় দেব, সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কন। উমর দাঁড়িয়ে আছে, এবার সবাই মিলে সিদ্ধান্ত করে, আজকে তো মক্কা বিজয় হয়ে গেল, মদিনাতুল মুনাওয়ারা বিজয় হয়ে গেল, কে দিবে আজকে আজান? কেউ বলে ওসমান আজান দিবে, কেউ বলে আলী আজান দিবে, কেউ বলে নানা খাব্বাব আজান দিবে, সবাই বলে সবার কথা, কিন্তু ওই গরিব বেলালের কথা কেউ বলে না। বেলাল মসজিদ নববীর বারান্দার একটা পোল ধইয়া কান্না করে, নবী গিয়া বলে, বেলাল কান্না কেন করো? ডাক দিয়া কয়, নবী গো, আমার মা নাই, আমার বাবা নাই, আপনি আমার মা, আপনি আমার বাবা, আমি তো ওই জালিমের বাড়িতে কাজ করেছিলাম, আপনার সাহাবি আবু বকর আমাকে কড়াই করে এনেছে, ইসলামের খাদেম বানাইছে, আমি দৈনন্দিন আজান দিতাম, আসসাদু আন্না বলতাম, বিধায় আমার আজান কে কেউ পছন্দ করে না। ও নবী গো, আমি যদি আজকে আজান না দিই আমার দিল বড় কষ্ট পাবে, আনা গেল এক ঘন্টা পর এশার ফজরের নামাজের জামাত হবে, কিন্তু এক ঘন্টা চলে যায়, তিন ঘন্টা চলে যায়, পাঁচ ঘন্টা চলে যায়, ওই দিন আর রাত শেষ হয় না, ফজরের সময় হয় না, গরির কাটা যেই জায়গায় ছিল ওই জায়গায় দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, ইমানের বড় দাম,
জিবরিল আমিন সাথে সাথে হাজির হয়ে গেল। জিবরিল আমিন বলে ও নবী মাথা উঠান, মাথা উঠান। নবী বলে কেন রে এ জিবরিল, এত দ্রুত কেন চলে আসলা? বলে আজান কেন আজকে হয় না? বলে আজান তো হয়েছে, সুবহানাল্লাহ কয় না। জিবরিল বলে আজান কেন হয় না? জিবরিল কে কে পাঠাইছেন? আরো জোরে কোন কে পাঠাইছেন? নে আনে আ শিকামাশো করম জি জিবরিল আমি রাহম খবর দে। বলে আল্লাহ আমাকে পাঠাইলো আজান দ্রুত বেলালকে দিকে বলেন, সুবহানাল্লাহ কয় না। আপনি শুনেন, হ্যাঁ এখন ঠিক আছে। বেলাল ডাক দিয়ে বলেন ও নবী গো আমি আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। বেলাল এবার আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল, পিছন দিক থেকে একজন কাফের আক্রমণ করার জন্য বেলালকে আসলেন। ওই কাফেরের নাম কি শুনবেন আপনারা? উমর কিন্তু সাইটে দাঁড়িয়ে আছে, এক্ষুনি বেলালকে তরবারি দিয়া কোপ মারবে। এত এত সাহস, তুমি আজকেই মদিনা বিজয় করেছো, মক্কা বিজয় করেছো, আজকে আজান দিয়া দিবা? বেলাল আজানের মধ্যে ধ্বনির মধ্যে আল্লাহু আকবার শুরু করবে, অমন সময় দ্রুত জিবরিল আমিন উমরের কাছে চলে আসলেন। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে কেন আল্লাহু আকবার। কেবল কালিমা পড়ি মুসলমান হয়েছে উমর, কি বলেই মুসলমান হয়েছে, ইমানের কি দাম, কি দাম, কি দাম! আল্লাহ পাক তার উপর খুশি রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়ারাদুয়ান। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি ছিল খুশি, আল্লাহ পাক তাদের প্রতি ছিল খুশি। আল্লাহ আপনাদের প্রতি খুশি হোক, আপনারা চান না? চান না? আপনারা কোপ মারবে, দাঁড়িয়ে আছে উমরও পিছন দিক থেকে আসতেছে। আমি একটু পরে ঘটনা বলতেছি, উটের দুধ শুয়োরের দুধ কি হইল একটু পরে আমি আপনাদেরকে বলতেছি। তা